খরচ করে তৃণমূলের হাতে অত্যাচারিত হয়ে, তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে, তৃণমূলের হাতে মার খেয়ে আজকের এই সভায় আমাদের কথা শুনতে এসেছে। আমি প্রত্যেককে ইংরাজি নববর্ষের শুভ নববর্ষ জানাই, এবং কেউ টিউশন করিয়ে, কেউ প্রাইভেট ফার্মে চাকরি করে, কেউ সরকারি স্কুলে পড়িয়ে, কেউ অন্য কাজ করে, আপনার তিন তিন করে জমা টাকা তৃণমূলের নেতারা লুট করে নিয়ে চলে গেছে। সেই টাকা কেউ পঞ্চায়েত নির্বাচন লড়েছেন, কেউ পৌরসভা লড়েছে, কেউ বিধানসভা লড়েছে, কেউ ভস্তি নষ্টি করেছে, কেউ আনন্দ করেছে, কেউ উৎসাহ করেছে, কেউ বিলিয়েছে। বন্ধুগণ, সময় এসেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি গ্রামে গঞ্জে ঘুরি, শহরে ঘুরি, আজকে ঘাটাল শহরে বাড়ি বাড়ি যাচ্ছি। একজন টোটোওয়ালা এসে দাঁড়ালেন, দাদা আপনারা তো কিছুই করলেন না। কি করবো ভাই, বলে এই তৃণমূলের সব নেতা চিট ফান্ডের টাকা খেয়েছে, এখনো সবটাকে জেলে ঢোকালেন না। আমি তাকে বললাম, ভাই অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, প্রতীক্ষা কা ফল মিঠা হতা হ্যায়। তৃণমূলের নেতা এখন একটা কাজ, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে বউকে, বলে চিঠি এলো। বউ বলে, কিসের চিঠি? বলে সিবিআই এর চিঠি। সিবিআই আমার ডাকাডাকি করলো কিনা, ভুবনেশ্বরে পাঠাবে কিনা, জগন্নাথ দর্শন হবে কিনা? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা চিট ফান্ডের টাকা লুট করেছে, নরেন্দ্র ভাই মোদীর সরকার কাউকে ছাড়বে না, নরেন্দ্র মোদী কাউকে ছাড়বে না। শুধু চিট ফান্ডের টাকা লুট নয়, এখানে বহু মানুষ বসে আছেন আমি জানি, আমি যদি তাদের কাছে গিয়ে প্রশ্ন করি তারা উত্তর দেবেন। আমি যদি আপনাকে গিয়ে জিজ্ঞাসা করি, দাদা আপনি কি টেট পরীক্ষার যাতে পাস করেন তার জন্য টাকা দিয়েছেন? এখানে অনেক মানুষ বলবে, হ্যাঁ আমি দিয়েছি। কেউ বলবেন, আপনি শ্রমিক ভলান্টিয়ার হওয়ার জন্য টাকা দিয়েছেন? বলবে হ্যাঁ দিয়েছি। কেউ বলবেন, আপনি কি CSSSC পরীক্ষার টাকা দেওয়ার জন্য, চাকরির জন্য টাকা দিয়েছেন? আপনাদের মধ্যে আছে, বলবে হ্যাঁ দিয়েছি। আমি জানি তৃণমূলের নেতা প্রাইমারি টিচার করে দেবো, প্রাথমিক শিক্ষক করে দেবো বলে টাকা নিয়েছে, টেট পরীক্ষায় পাস করিয়ে দেবো বলে টাকা নিয়েছে, স্কুলের শিক্ষকরা পাইয়ে দেবো বলে টাকা নিয়েছে, শ্রী ভলান্টিয়ার করে দেবো বলে টাকা নিয়েছে, টোটোর লাইসেন্স পাইয়ে দেবো বলে টাকা নিয়েছে, ব্যাংকের লোন পাইয়ে দেবো বলে টাকা নিয়েছে। তৃণমূলের সেই নেতাদের চিনে রাখুন। বন্ধুগণ, কথা দিচ্ছি আমাদের সরকার হবে, এদের পেট থেকে টাকা বার করব। এই যারা কাটমানি খেয়েছে তাদের টাকা পেট থেকে বার করা হবে। বড় বড় কথা তৃণমূলের।